যে পোশাক, এই পোশাক কোন রাজনৈতিক দল বা তার শাখা সংগঠন ব্যবহার করলে প্রতিবাদ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি টুইট করে রাজ্যের বিরুদ্ধে কথা বলেন, তাই তিনি টুইটার থেকেই ব্লক করে দিয়েছেন রাজ্যপালকে। মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার, ভালো কথা বলছেন, উনি যে সংবিধানকে কতটা সম্মান করেন তাতে এটা প্রমাণিত। উনি টুইটার থেকে ব্লক না করে রাজ্যপাল মহোদয় পোস্টপোল ভায়োলেন্সে যে যে প্রশ্নগুলো তুলেছেন তার উত্তর দিন। রাজ্যপাল মহোদয় 1, 2, 3 করে মা ক্যান্টিনের হিসাব দিতে বলেছেন তার উত্তর দিন। ক্লাব গ্র্যান্টের নামে গভর্নমেন্টের টাকা নয়ছয় করেছেন তার উত্তর দিন। রাজ্যপাল মহোদয় 2000 সালে 2020 সালে প্যান্ডামিক পারচেজে 2000 কোটি টাকার স্ক্যাম আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইনকোয়ারি কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনতে বলেছেন। টুইটারে ব্লক না করে রাজ্যপাল মহোদয়ের যে অভিযোগগুলো তার উত্তর তিনি দিন, উইথ পেপার উত্তর দিন। যদি দিতে পারেন তাহলে বাংলার লোক রাজ্যপাল ভুল না মুখ্যমন্ত্রী ভুল বাংলার লোক বুঝতে পারবে। মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যপাল একাধিক ফাইল আটকে রাখে, তার প্রশ্রয়ে বিজেপির কিছু গুন্ডা খুন করছে, বারবার চিঠি দিয়েও কোনো লাভ হয়নি, বিজেপির কিছু গুন্ডা খুন করছে, উনি যে তাজবেঙ্গল থেকে খাবার আনেন সেটা উনি বলবেন কিনা জিজ্ঞেস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো বিলো দ্য বেল্ট নেমে উনি রাজ্যপাল মহোদয়কে আক্রমণ করছেন, এটা আমাদের রাজ্যের পক্ষে খুব বিপজ্জনক। একজন প্রশাসনিক হেড আর একজন সাংবিধানিক হেড, সাংবিধানিক হেডকে এই ধরনের আক্রমণ করা, ব্যক্তিগত আক্রমণ করা এবং প্রশাসনিক হেডের পক্ষ থেকে করা, আমি মনে করি মন্ত্রগুপ্তির যে শপথ নিয়েছেন উনি রাজ্যপালের সামনে 5ই মে সেটা ভাঙা। কোভিড আবে দুর্যোগের মধ্যে দিয়ে কাটছে, 1 ফেব্রুয়ারি থেকে পাড়ায় পাড়ায় সমাধান, 1 ফেব্রুয়ারি থেকে ওগুলো ফালতু কথা, কিছু কোনো পাড়ায় সমাধান হয় না। এখানে ভোট হবে 12 তারিখে, এই তালিপা মারছে, এই যে তালি মারছে দেখুন, ভোট হবে এখানে কাউন্সিলর কর্পোরেশন 6 বছর ধরে ছিল, 6 বছর নেই যে তালি মারছে, এইটা হচ্ছে পাড়ায় সমাধান। শেষ একটা প্রশ্ন, বামেরা প্রশ্ন তুলছে এত বছর পর হঠাৎ করে মরিচ চাপি নিয়ে আপনারা মাথা ঘামাচ্ছেন কেন? প্রতি বছরই বিজেপি পালন করে। সেটা এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।